হ্যাঁ তুমি বলে দাও, ওটাই বেটার হবে একদম দিদি। মানে খুব ভালোবাসো বলতো দিদি, তুমি যে বুঝতে পারছো তো। ঠিক আছে আমি বলছি। ওকে ওকে ওকে, ভালো দিদি তো সবসময় বলি লাইভ করো দিদি, বলি না বলো? অবশ্যই দাঁড়াও, তাহলে সবসময় লাইভ করো, কোনো ব্যাপার না। মনটার বিয়ে হলো তো আমি কি বলবো, খালি গায়ে আমি লাইভ হতে পারবো ব্যাপারটা বলছি। ঠিক আছে বুঝতে পেরেছি, ওকে চুপ করো আমি বলে দিচ্ছি। একদম আচ্ছা, যে বিষয়টা হলো কি, বোনটা মাস্ক পরার একটা অ্যাকাউন্ট, মাস্কটা খুলেছে আপনারা দেখেছেন তো, বোন যে কথাটা বলবে এখন মাস্কটা পরে বলবে, কারণ ওর প্রচন্ড কাশি আছে আর তাছাড়াও ওর জিভে ইনফেকশন হয়েছে, তো সেই কারণে ও মাস্কটা পরেছে। তো আমি ওকে ভুল বুঝছিলাম যে করোনা মনে হয় ওকে আক্রমণ করেছে তার জন্য, তো ওটা আমি জাস্ট জোক করেছিলাম, কেউ কিছু মাইন্ড করবেন না। ওর জিভে ইনফেকশনের জন্য ও মাস্কটা পরে আছে, ঠিক আছে? তো আমি শুনে নেব ও কেন এসেছিল, কত সালে এসেছিল, কি জন্য এসেছিল, এটা নেক্সট লাইভ করলাম, কারণ ওটা অন্য একটা সমস্যা আছে। আর এটাই হলো কি, ওটাই সুপ্রিয়াকে নিয়ে, এটা হলো পায়েলকে নিয়ে। বলো বলো পায়েল, আমি কারো ফোন তুলছি না, বলো। আমি 2 বছর পরে এসেছিলে, তোমার নাম? 2020-তে পায়েল। হ্যাঁ পায়েল, হ্যাঁ। 2020-তে এসেছিলাম তো দিদির কাছে, এসে আমি মানে আমি আগে কেস করেছিলাম, ওই কেসে আমার কোনো হয়নি। তো তারপর কত বছর কেস চলছিল তোমার? 3 বছর। 3 বছর, হ্যাঁ, কোর্টে কেস চলছিল। ওই বোঝো নির্যাতন, মানে আমাকে, আমি কালো বলে আমাকে নেবে না সংসার, মানে আর করবে না সংসার। আমার একটা কন্যা সন্তানও আছে, তো যাই হোক, আমি তো কোর্ট কেস করি, কোর্ট কেস করা তো হচ্ছে। বয়স তখন কত ছিল যখন তুমি আমার কাছে এসেছিলে? তখন বয়স আপনার হচ্ছে 1.5 বছর। 1.5 বছর, 1.5 বছর যখন তোমার সন্তানের বয়স তখন তুমি আমার কাছে এসেছিলে। হ্যাঁ আচ্ছা, তোমার কোর্টে তখন মামলা চলছিল প্রায় 3 বছর। হ্যাঁ প্রায় 3 বছর হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এবার তুমি কি কি মামলা করেছিলে? আমি বধূ নির্যাতন করেছিলাম, খোরপোশে মামলাও করেছিলাম, কিন্তু কোনো ফয়সালা আমি পাইনি। আমাকে, আমি কোর্টে যেতাম কিন্তু আমাকে ফিরে দেওয়া হতো, মানে ফিরে দেওয়া হতো মানে আমাকে ডাকতো না, আমি 2-3 অবধি বসে থাকতাম। উঠে তুমি জজ সাহেবের মুখোমুখি হওনি 3 বছরে? হ্যাঁ একদম একদম। যাই হোক, তারপর বাবলিদির সন্ধান পাই। আমি যদি আগেই বাবলিদির সন্ধান পেতাম আমি এখানে আসতাম, পরে পেলাম। বাবলিদির সন্ধান পাই, বাবলিদির কাছে আসি, আমাকে তো বাবলিদি নিয়ে যায় বাড়িতে, বাড়িতে নিয়ে গেলেও আমাকে নেয় না সংসারে, বলে আমি নেবো না। তারপর বাবলিদি আমাকে উকিল ধরিয়ে দেয়, সেই উকিলে আমি এখন শিকার পেয়েছি, প্লাস খোরপোশ পাচ্ছি। এই খোরপোশটা কবে তোমার রায় বেরোলো? এই 1 মাস হলো, 1 মাস রায় বেরোলো। তোমার এবং সন্তানের, যে তোমাদেরকে স্ত্রী বলে অস্বীকার করেছিল এবং তার জন্য উনি কোর্টে মামলাও করেছিল, এটা আমার স্ত্রী না। আর আমিও চ্যালেঞ্জ করেছিলাম যে আমি প্রমাণ করব স্ত্রী। হ্যাঁ একদম একদম। আর সন্তানটাকে অস্বীকার করেছিল, যেটা তোমার সন্তান না, যেটা তুমি আগে যার সাথে চলে তার সন্তান। হ্যাঁ তার সন্তান। তো তোমার তখন ও নাবালিকা অবস্থা একটা, হ্যাঁ হ্যাঁ, ছোট বয়স, সেটাকে তার সন্তান বলে, তার সন্তান বলে। কিন্তু তোমার অনেক বছর পর বিয়ে হয়েছিল, তার সন্তান দেখাশোনা করে আবার বিয়ে হয়। তো সেই সন্তানকে অস্বীকার করে, সেই সন্তানও আজকে স্বীকৃতি পেলো বাবার, স্বীকৃতি, তার বাবার নাম অমুক, অমুক। হ্যাঁ ঠিক আছে, তার স্বামী, তোমার স্বামী আমার নামে কেস করেছিল, সে বিষয়ে একটু বলো, কেন কেস করেছিল? আমাকে উঠি মানে সংসারে নিয়ে গেছিল, উঠিয়ে দিয়েছিল, সেখানে একটা বাগবিতণ্ড হয়েছিল, সত্যটা বলেছিল। হ্যাঁ কমপ্লেন করেছি, তাও আবার কাদের? পার্টির নেতাদের ধরে, পার্টির নেতাদের ধরে। তুমি সত্যিটা তুমি নিজে বলো। হ্যাঁ ওই, তারপরে দিদি জামিন নাই, আমি জামিন নি, তোমার খরচাই তো নিই না, আমার খরচাতেই নিই। হ্যাঁ একদম একদম, আমি কোনো খরচই দিইনি, আমি বলছি আমি কোনো খরচ দিইনি, আমার যা আমি বলেছি আমি কোনো খরচ দিইনি, আমি খরচ দিতে পারবো না বলেছিলাম দিদিকে, দিদি যার জন্য আমার থেকে চাইনি আমি দিইনি। তো ওর ওর কাজটায় কিন্তু আমি কোনো খরচ নিইনি, এটাকে আমি বলি সমাজসেবা। আমি যেসব মানুষকে মনে করব, যেসব মানুষের কাছ থেকে আমি যে টাকাটা নেব না, তো আমি নেব না, কারণ এই মানুষটির অবস্থা আমি জানতাম, ঠিক আছে? যদিও তাদের থেকে আমার অবস্থা খুবই করুণ, তাদের তাও দোতলা বাড়ি আছে, দোকান আছে, গরু টুরু আছে, সব আছে, তারপরও আমি বলিনি। তারপরেও বোনটি আজকে একটা সঠিক বিচার পেয়েছে, সে কোর্টে আজকে আমি উকিল ধরে দিয়েছি, কখনোই ও বলতে পারবে না যে, অনেকে তো এরকম আওয়াজ উঠেছিল, ওর কথাটা শুনেই নিলেন, আমি এবার বলি এই বিষয়টা নিয়ে। তো ও আজকে স্ত্রীর স্বীকৃতি পেয়েছে, সন্তান যে ওটা বাবা হয়, একটা তার পিতৃ পরিচয় পেলো, ঠিক আছে? কিসের জন্য?
আপনাদের সকলের সহযোগিতা নিয়ে বাবলি মুখার্জি সেখানে পৌঁছে গিয়েছিল পাঁচ ভাইদের নিয়ে মানুষকে একটা ন্যায় পাওয়াতে। সেখানে গিয়ে একটা বিশাল বাগবিতণ্ড এবং মারধরের একটা টাইপের এরকম একটা সিনকে তৈরি হয়েছিল। তারপরে গিয়ে তারা আমি যে দলটি তখন করতাম, এখন তো পাটি করি না, তখন সেই দলের সহযোগিতা নিয়ে, এবং তাদের নামগুলো আমি কোর্টে গিয়ে জানতে পারি, যারা আমার খুবই কাছের মানুষ যাদেরকে আমি সহযোগিতা করি, তারাই গিয়ে তাকে সাপোর্ট করেছিল। এবং সাপোর্ট করে আমি একটা পার্টির একনিষ্ঠ কর্মী ছিলাম, কিন্তু আমার পিঠ পিছে বাঁশ দেওয়ার জন্য, যাতে আমার জেল হয় তার জন্য তারা সহযোগিতা করেছিলেন। ঠিক আছে, তাদের নামগুলো আমি নিতে চাই না, কারণ তারা অনেক সহৃদয় ব্যক্তি, সহৃদয় ব্যক্তিদের সবসময় নাম নিতে নেই। ঠিক আছে, তো যারা প্রত্যেকটা মুহূর্তে কোনো সুবিধা অসুবিধা, পার্টি ফান্ডের প্রয়োজন, এ টু জেড কোনো প্রোগ্রাম করবে, এ টু জেড টাকার সময় আমার কাছে আসতেন তারা, কিন্তু আমিও সহযোগিতা করতাম যে না মানুষের উপকার করছি। তারাই কি করলেন, তার পাশে থেকে যে মানুষটি করতেন অন্য দল, কিন্তু যেহেতু আমি একটা দল করতাম, সেই দলের মানুষের কাছে গিয়ে সে সিম্প্যাথি নিয়ে সে কি করলো, আমার দলের নেতাদেরকে নিয়ে গিয়ে মানে থানায় গিয়ে দ্বারস্থ হলেন এবং আমার নামে একটা জবরদস্ত কেস করলেন, যে কেসটা গেল কোর্টে, এবং কোর্টে গিয়ে আমাকে কাঠগড়ায় দাঁড় করানো হলো এবং আমাকে জামিন নিতে হলো। শুধু তাই নয়, আমি গিয়ে ওখানে সোজা সাপটা কথা জজ সাহেব সামনে বলেছিলাম, তো জজ সাহেব হেসে বলেছিলেন যে আপনি অনেক ভালো কাজ করছেন, আমার কলমে আমাদের কলমের থেকেও আপনি ভালো কাজ করছেন, আপনি নেমে দাঁড়ান। তো এটা সমস্ত উকিল বাবুদের সামনেই সেদিনকে এই জজ সাহেবের কথাটা, মানে আমার কর্মকাণ্ডটা যেটা আছে, উনি যে আমার কাজটাকে যে শ্রদ্ধা জানিয়েছেন, সত্যি আমি মানে ভাবতে পারিনি যে না আমি একটা কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়িয়ে আমি এরকম একটা কর্মে আমার কাজটাকে উনি শ্রদ্ধার সাথে আমাকে কাঠগড়া থেকে নেমে দাঁড়াতে বলবেন। এবং হ্যাঁ, দেখুন কেস হয়েছে, আমাকে তো জামিন নিতেই হবে, যা প্রসেস আছে সেটাকে আমাকে মানতেই হবে। ঠিক আছে, উনি আমাকে একটু হাসলেন বা উনি আমাকে বললেন বলেই আমাকে জামিন নিতে হবে, এর কোনো মানে নেই, কিন্তু কোর্টে আইন আইনের কাজ করবে। তো আমিও কিন্তু সেই দিনকে সমস্ত উকিল বাবুদের সামনেই উনি আমাকে হেসে বললেন কি চাঁদা তুলতে গেছিলেন, মানে বিষয়টা হয়েছিল এটা, সেটা পায়েলও জানে বিষয়টা, কারণ পায়েলও সেদিনকে গেছিল, ভেবেছিল যে ভায়োলেন্স সৃষ্টি করেছি, উনি সব বোঝা টোঝার পর সমস্ত কিছু বলার পর উনি বললেন চাঁদা তুলতে গেছিলেন, ওনার বাড়ি দিলাম না স্যার চাঁদা তুলতে যায়নি, আমি ওর সংসারটা জুড়তে গেছিলাম এই বোনটির, বিষয়টা এটা। তো আমি আরো বেশি উৎসাহের সাথে আরো কাজটা করতে পারলাম যে না, জজ সাহেব আমার কাজটাকে সম্মান জানিয়েছেন, আমি আসামি হয়েও আমি যে সম্মানটা ওনার কাছ থেকে পেলাম, আমার কাজের প্রতি আরো ন্যাক বাড়লো, এখন আমি আইন বিরোধী কাজ করছি না, আর উনি নিজেও বললেন একটা ভালো কাজ করছি সমাজে, উনিও আমার কাজটাকে সম্মান জানালেন, সেহেতু আমার আরো কাজের প্রতি ন্যাক বাড়লো। এবং আমি মনে করছি যে না, আমি একটা মানুষকে আমার লাইভ টেলিকাস্ট বা আমার একটা প্রতিবাদ, আমাদের সকলের প্রতিবাদ, সাধারণ মানুষকে নিয়ে একটা মানুষকে বিচার পাওয়াতে পারে। সেই দেখুন আপনাদের কমেন্ট, গর্জে ওঠা কমেন্ট, প্রতিবাদ, শেয়ার, যে কালো মেয়েটিকে তার স্ত্রীকে অস্বীকার করছিল, স্ত্রী বলে স্বীকৃতি দিচ্ছিল না, কোর্টে তিনি চ্যালেঞ্জ করেন, কোর্টে একের পর এক মামলা করেন, এদের পয়সা নেই, আমি তারপরও উকিলবাবু দেখে দিয়েছি। লোকে বলে না আমি থানার দালালি করি, উকিলবাবুদের দালালি করি, নেভার, আমি বাবলি মুখার্জি সে কাজ করে, ডক্টর বাবলি মুখার্জি সে কাজ করে না, তাহলে আর ডক্টর বাবলি মুখার্জি হতেন না, তাহলে আমি অন্যরকম মানুষ হতাম, তাহলে আমার নামটা যেটা ছিল সেটাই হতো, অন্যের দেওয়া নামটা আমাকে নিয়ে চলতে হতো মাথার উপরে। তো যাই হোক, উকিলবাবু দেখে দি, উকিলবাবুকে এটাও বলি দাদা ভাই এরা খুব গরিব মানুষ, যতটুকু তোমার কাজকর্ম করতে গেলে লাগবে, কারণ আমি উপকার নেব বলে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন উপকার নেব না, কারণ আমি জানি কাজ করতে গেলে একটা পেপারও তো কিনতে হয় না, একটা কোর্ট পেপার কিনতে হয়, স্ট্যাম্প পেপার কিনতে হয়, টাইপের একটা লোক রাখে, অনেক কিছু লাগে, যেহেতু আমি সমাজে কাজটা অ্যাটলিস্ট করি, উকিল বাবুরাও কাজ করছেন, তাদের শ্রেষ্ঠও অনেক মানুষ রয়েছেন, তাদেরও ল ক্লার্ক রয়েছেন, তাদেরকেও মাইনে দিতে হবে, অথবা আমি কেন বিনা পয়সায় পাচ্ছি, সুবিধা আছে বলে সুবিধাটা নেব, লুফে নেব না। আমি বললাম যতটুকু তোমার খরচ খরচা নেওয়ার প্রয়োজন ততটুকু তুমি নেবে, এরা খুব গরিব মানুষ, আমার কাছেও এসছে, আমি কোনো খরচ খরচা কিছু নিইনি, আমি খরচ খরচা নিলেও উকিলবাবুকে বলে দিই যে আমি দাদা ভাই এই কাজটা এত টাকা নিয়েছি, তো এটা আমার কোনো কিছু ব্যাপার নেই। তো বিষয়টা হলো কি, মেয়েটি আজকে যে উকিলবাবু তার ছিল সেখান থেকে তাকে বের করে আমি একটা উকিলবাবু দিলাম, উকিলবাবু দেওয়ার পর দেখুন অল্প খরচায়, শুধু পেপারস এর খরচা, ওনার পারিশ্রমিক উনি নেননি, পায়েল সামনে আছে, পায়েল বলতে পারবে না উকিলবাবু টাকার জন্য কোনোদিন প্রেশার দিয়েছে,
কোন সময় যদি দুটো টাকা মানে উনি চেয়েওছেন তখন আমাকে বলেছেন দিদি একটু দেখো না আমার কাছে আছে, সাথে সাথে ফোন করেছি দাদা ভাই ওরা যেটা দিচ্ছে তুমি সেটাই নাও, তাই নিয়েছেন। এমনি এমনি মানুষকে ঈশ্বরের জায়গায় বসাই না আমি, আসনটা মানুষ তার কর্মে মানে কি বলবো দখল করে, তো উনিও তিনি উনি উনার যোগ্যতা ওনার কর্মে উনি দখল করছেন ঈশ্বরের আসনটা। সবাইকে তো ঈশ্বরের আসনে বসানো যায় না, না অন্তরের মধ্যে ঈশ্বর থাকেন, ঈশ্বর কোথায় থাকেন অন্তরের মধ্যে, তো আমিও তার ওনাকে বসিয়েছি। যাই হোক খুব বেশি কথা বলে ফেলছি, তবুও বলছি যেহেতু ওনার ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না, যতই শ্রদ্ধা করি তার থেকেও আরো বেশি শ্রদ্ধার ভাষা আমার জানা নেই উকিলবাবুর প্রতি। তো উকিলবাবু তার বিনা খরচায় বিনা পারিশ্রমিকে যেটুকু সেরেস্তার মানুষ যারা টাইপ করছে এটা ওটা করছে পেপারসের খরচা নিয়ে, আজকে মেয়েটিকে শুধু তাই নয় সেই দেড় বছরের সন্তানটা যে সন্তানটাকে নিয়ে সে এসেছিল, সে আজকে স্ত্রী এবং সন্তান দুজনের স্বীকৃতি তিনি দিয়েছেন, আমি দিতে পারিনি, আপনারা দিয়েছেন। কারণ আপনাদের প্রতিবাদ, আপনাদের গর্জে ওঠা কমেন্ট, আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সন্তানকে দেড় বছরের সন্তানকে কন্যা সন্তান এবং একটা কালো মেয়েকে আজকে একটা ন্যায় পাওয়ানোর জন্য মানে সেই পথটা আপনারা দিশাটা দেখিয়ে দিলেন। শুধুমাত্র আমার লাইফটা চলেছিল, তাছাড়া কিছু চলেনি। আমি আপনাদেরকে ফোন করেও বলিনি আপনারা পাশে থাকুন কমেন্ট করুন এটা শেয়ার করুন এটাও বলিনি, তা আপনারা কিন্তু করেছিলেন। তাই আপনাদের জন্য আজকে সেই মেয়েটি কোর্টে একটা বিচার পেয়েছে, শুধু তাই নয় তারপরেও মেয়েটি বহুবার এসেছে, আপনারা দেখেছেন আজ গাছের লাউ কালকে গরুর দুধ কালকে ছানা বানিয়ে কালকে চিনির কোটো নিয়ে অনেকে এসেছে, আপনি দেখেছেন কোথায় সবজি সব কিছু নিয়ে এসেছে। শুধু তাই নয় আমি আরেকটা কথা বলি, এটা বলার নয় তবু বলছি, আজকে ও যখন আমাকে বললো যে দিদি আমার তো কিছু এখন করার নেই আমার সন্তানটাকে নিয়ে খেতে হবে, তো বাবা মার উপরে আমি নির্ভরশীল, তো আমি বাড়িতে বাড়িতে দুধ দিচ্ছি তো তুমি একটু দুধ নেবে, আলাম হ্যাঁ আমার কিন্তু দুধের প্রয়োজন নেই কারণ আমার বিড়ালটা বাড়ির বিড়ালটা দুধ খায় না, ঠিক আছে যারা আমার বাড়ি থেকেছেন দেখেছেন দুধ কিন্তু ফ্রিজে নষ্ট হয়, তো তারপরেও কিন্তু আমি ওর কাছে 500 করে দুধ দিতাম, কোনোদিন 1 কিলো দুধ নিয়েছি কারণ ওর যাতে দুটো পয়সা হয়, দুধের কিন্তু আমার বাড়িতে কিন্তু প্রয়োজন না থাকা সত্ত্বেও আমি কিন্তু সেই মেয়েটিকে কখনো বলিনি যে দুধের প্রয়োজন নেই গো বোন আমার বাড়িতে, কারণ ও যখন আমাকে রিকোয়েস্ট করছে তখন আমি ভাবছি যে ওর কাছে 1 পোয়া দুধ নিলে তোর কম পয়সা হবে, আমার বিড়াল তো একটা চূর্ণ খায় মুন্নু তো মাছ ছাড়া ভাতই খায় না, চূর্ণ তাও দুধে একটু টাচ করে তো খায় না, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি দুধটা নিতামই শুধুমাত্র ওর কথাতে, যখন ও প্রথম দুধটা বিক্রি করতে নামলো যখন ও নিজে পায়ে একটু দাঁড়ানোর চেষ্টা করছে তখন যদি আমি ওকে একটুখানি পাশে না থাকি কোনোদিন তো এমনিও তো অনেক এখনো ও পয়সা পাই, এখনো দুধের পয়সা ও পাই, হিসাবও দেয়নি আমি বলেছি কিন্তু তারপরে যোগাযোগও বিচ্ছিন্ন, কারণ ও এখন একটা জায়গায় এসেছে এখন আর দুধ দেওয়াটা ও বন্ধ করে দিয়েছে, কিন্তু ও এখনো দুধের পয়সা পায়। তাও পায়েলকে বলেছি পায়েল দুধের হিসাব করে আমি হিসাব টিসাব রাখতে পারি না, কবে 1 কিলো নিলাম কবে 1 পোয়া নিলাম কবে 500 আমি জানি না, ও যা বলে আমি সেটাকে বলে দিই, আর ওর উপরে আমার সেই বিশ্বাসটা আছে, আমি সবাইকেই বিশ্বাস করি কিন্তু ওর প্রতি একটু বেশি বিশ্বাস, তো ওই হিসাব দেবে ওই টাকা নেবে, এই তো হলো বিষয় দুধ নেওয়া শুরু করলাম। তারপরে ও আমাকে বলল যে দিদি একজনা না এখানে খুব অসহায় মুরগির ডিম বিক্রি করছে দেশি মুরগির ডিম, মানে আমার তো খাওয়া দাওয়ারই টাইম হয় না খাবার নষ্ট হয় একদিন রান্না করে 5 দিন খাই, নেবে না করতে পারলাম না, ও একটা অসহায় আর একজন অসহায়কে সহযোগিতা করছে যেমন সুপ্রিয়া করলো একটু আগে একটা ফোন নাম্বার দিয়ে, তখন আমি বললাম দেখো বোন ডিম দেশি মুরগি ঠিক আছে রান্না করা তো টাইম নেই সেদ্ধ খাওয়ারও টাইম নেই ঠিক আছে তুমি দিয়ে যেও, দিদি কটা দেবো বললাম যা হবে তুমি দিয়ে যেও, আমার উদ্দেশ্য ডিমটা খাওয়া নয় আমার উদ্দেশ্য ডিমের পয়সা কমানো নয় দুধের পয়সা কমানো নয়, আর 5 জন কি নাই সেটা দেখার দরকার নেই, সে কি বলছে আমি যাতে তার দুটো পয়সা হয় আমি এইগুলোকে সমাজসেবা মনে করি, মানে আজ রোজগার না থাকলে তুমি কালকে দুধটা নিতে পারবো না, একটা মানুষ ডিম বিক্রি করে খাচ্ছে তাকে ডিমটা কিনা ডিমটা তার কাছে কিনতে পারবো না, তো আমি এই ধরনের মানসিকতা নিয়ে চলি এই ধরনের সমাজসেবামূলক কাজ করি, তার যেহেতু অর্থের দরকার হয় তার জন্য অক্লান্ত পরিশ্রম করে 2 টাকা রোজগার করছি মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে এবং অগুন্তি কথা বলে সারাদিন কোটি কোটি কথা বলে, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ও ডিমটাও দিয়ে হলো, ও যেদিন থেকে দেয় না আমি কখনো জিজ্ঞাসাও করি না তুমি ডিম দিচ্ছ না কেন দুধ দিচ্ছ না কেন,
কোনোদিন বলতেও পারবে না পায়েল যে দুধ আমি জানছি, তাহলে ওর এখন প্রয়োজন নেই। তারপরে গরুর বাছুর দিয়েছে, ঠিক আছে, যাই হোক, ওর জন্য একটু দুধ খাওয়া ধরেছিলাম, যে আমি একটু দুধ খাচ্ছিলাম গরুর দুধ, একটু শর্টটা খেতে ভালোবাসি, শর্টটা তুলে তুলে খেতাম, ছেলে একটু দুধ খেত, তিনজনা একটু দুধ খেতাম। আবার গরুর বাছুর হবে, আবার যখন ও বলবে তখন আবার নেব, কারণ এটাকে যদি আমি ওর দুধটা যদি আমি গরু থেকে দুধটা দিয়ে যে ওর বাড়িতে বাড়িতে এসে দিয়ে যাচ্ছে, এটা তার মানে ও পরিশ্রম করছে, সাইকেল চালিয়ে একটা মহিলা সন্তানকে রেখে তাড়াতাড়ি করে দুধটা দিয়ে যাচ্ছে, এবং আমার পুজো পাঠের জন্য সোমবার সোমবার করে ও দুধ দিয়ে যেত। এই এই করে আমার সম্পর্ক, এই নয় যে কাজ করেই সম্পর্ক শেষ, ওর পাশে আমি নেই, আমি এই করে মানুষের পাশে থাকার চেষ্টা করি। তো যাই হোক, আপনাদের ভালোবাসা আশীর্বাদে আজকে সে খোরপোশ পাচ্ছে, দুজনাই খোরপোশ পাচ্ছে, সন্তানও পাচ্ছে, স্ত্রীও পাচ্ছে, ঠিক আছে। তো মিষ্টিমুখ কেন আমি একা করব, মিষ্টিমুখ কেন আমি একা করব, তো আপনারাও করবেন, তো সবকিছুর মধ্যে ভালোবাসা জড়িয়ে আছে, তো ভালো খারাপের সময় আপনাদের সহযোগিতা নেব, আর ভালো সময় মিষ্টিটা আমি লুকিয়ে লুকিয়ে খাবো, এটা তো হতে পারে না। না যাই হোক, গাড়ার ওপেন থেকে কিন্তু শুরু করছি। বোন সন্দেশ এনেছে দেখুন, ভালোবাসা, এটা বলে ভালোবাসা, আমি সবাইকে দিয়ে খাচ্ছি, আপনারা দেখে খান, এটা কেন ভার্চুয়াল খাওয়ানো, সন্দেশ চলে যাচ্ছে এখানে ক্যামেরার মাধ্যমে আপনাদের মুখে, ঠিক আছে। তো যাই হোক, আরো মানুষ বসে আছে, ওদিকেও মন আছে, তো আপনাদেরকে একটা সন্দেশ দিচ্ছি, যদিও কিন্তু হাত ধুইনি, ঠিক আছে, একটা সন্দেশ দিচ্ছি। আ তুমিও খাও, দেখুন এটা ঈশ্বরকে দিলাম না, গোবিন্দ চরণে এটাকে ঢাকালাম না আজকে, যেহেতু ও আমাকে দেব উদ্দেশ্যে নিয়ে এসেছে, কোন মানুষের উদ্দেশ্যে নিয়ে এলে অনেকে আনে যে দিদি এনেছি গোবিন্দর জন্য, অনেক আনে মিষ্টিমুখ দিদি এটা মিষ্টি খাবেন, সেই জায়গাটা আলাদা, কিন্তু ও একটা সফলে শুধুমাত্র আমার জন্য মিষ্টি খাওয়ার জন্য এনেছে। এই মিষ্টিটা কিন্তু আরো পাঁচজনের পাওনা ছিল, লাইভ ক্যামেরার মাধ্যমে পাঁচজনের ঘরে পৌঁছালে পৌঁছাবে, ও তারাও তো পরিশ্রম করেছিল, মিথ্যা কথা কেন বলবো, ঠিক আছে। তো সন্দেশটা সবার জন্যই দিলাম, আমি আমার কর্ম করে যাব, বাকিটুকু দেখা যাবে। তো ওখানে পাঁচ ভাইরাও ছিল, পাঁচ ভাইদেরও মিষ্টি পাওনা ছিল, এখানে পাঁচটা মিষ্টি তাদের কাছেই যেত, আমি লাইভ ক্যামেরার মাধ্যমে তাদের পাঁচটা মিষ্টি দিয়ে দিলাম, ভাই তোমরা খেয়ে নিও, এটা আমার একা সাকসেস নয়, যারা সঙ্গে ছিলেন সেই সময়, যারা প্রতিবাদ করেছিলেন, এবং শুধু তাই নয় যারা ফিল্ডে নেমে কাজ করেছিলেন, এটা আমাদের সফলতা, ঠিক আছে, শুধু তার নয় শুধু আমাদেরও, এটা আমরা প্রাউড ফিল করছি যে না একটা কালো মেয়েকে স্ত্রী স্বীকৃতি দিতে পেরেছি, একটা দেড় বছরের সন্তানকে বাবার স্বীকৃতি দিতে পেরেছি, এবং শুধু তাই নয় খোরপোশও পাওয়াতে পেরেছি। তিন বছর মামলা চলছিল, কোনো কিছু হয়নি, একদিনও সে কাঠগড়ায় ওঠেনি, কিন্তু আমার দেখা উকিলবাবুর মাধ্যমে সে আজকে এটা সঠিক বিচার পেয়েছে। উকিলবাবুর চরণেও আমার শতকোটি প্রণাম। যে সমস্ত উকিলবাবুরা, যে সমস্ত পুলিশ প্রশাসন আধিকারিকরা, যে সমস্ত প্রাক্তন পুলিশ অফিসাররা, যে সমস্ত এনজিও সংগঠনের, বিভিন্ন সংগঠনের আধিকারিক যারা রয়েছেন, উচ্চ পদাধিকারী যারা রয়েছেন, এবং বিশিষ্ট সাংবাদিকরা যারা রয়েছেন, সাধারণ মানুষরা রয়েছেন, গুণীজন ব্যক্তিরা রয়েছেন, তাদের সকলের সহযোগিতায় আজকে এরম ভাবে কাজ করতে পারছি। আপনাদের চরণে আমার প্রণাম, আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা অন্তরে অন্তঃস্থল থেকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই পাশে থাকুন। অন্য কথা বলবে, আচ্ছা যাই হোক, আর একটা কথা বলে দিই, এ কথাটা বলার প্রয়োজন মনে করছি, হয়তো ভবিষ্যতে ওর কাজে লেগে যেতে পারে। তার বোনের সম্বন্ধ, বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, দিদি ভয় পাচ্ছে, দিদির যদি এই ধরনের ঘটনা কেউ যদি জানতে পারেন, তাহলে যদি পাছে বিয়ে ভেঙে যায়। আমার কথা হলো কি, আমার এই লাইভ ক্যামেরার আজকের এই বার্তাটা, তার অনেক সমস্যা নিয়ে সে বারবার করে লাইভটাকে অফ করতে বলছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। লোভ দেখিয়ে খেয়ে নিল কনকলতা, সবাইকে দিয়ে খেয়েছি, আমি কাউকে না দিয়ে খাইনি, কারণ লোভ দেখাবো, সবাইকে দিয়েছি তখন আমার লোভ লেগেছে, তারপরে আমি খেয়েছি, ঠিক আছে। যাই হোক, তার বোনের বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে, সে চাইছে যে দিদির এরকম একটা ঘটনা জানলে তার বিয়েটা যদি ভেঙে যায়। আমি লাইভ ক্যামেরার মাধ্যমে
এই ধরনের যারা আছেন মানসিকতার, এবং আমি বোনকে ফেস টু ফেস বলছি, সমস্ত কিছু জানিয়ে যদি বিয়ে দিতে পারো, যদি সমস্ত কিছু জেনে বিয়ে করতে পারে, তার যাকে বিয়ে করছে তার সম্পর্কে সে জানুক, তার দিদির কি হয়েছে তার লাইফে তা তো জেনে লাভ নেই, তার দিদিকে সে বিয়ে করছে না, দিদির সন্তানটা তার ভরণ পোষণ নিচ্ছে না, তোমার সাথে তার দেখভাল চলছে না, বলতে শেখো, মুখ খুলতে শেখো, বুঝতে শেখো, বোঝাতে শেখো, বুঝেছো? তুমি যেটা নিয়ে ভয় পাচ্ছ আমি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিচ্ছি, কারণ এই লাইভের এই কথাটাই তোমার একদিন ভবিষ্যতে কাজে লেগে যেতে পারে। তো ও ভয় পাচ্ছে, বিয়ের সম্বন্ধ সব ঠিকঠাক, বিয়ের পাকা কথা ঠিকঠাক হয়ে গেছে, বোনের বিয়েটা ভেঙে যাবে, ও যদি লাইভ ক্যামেরায় মানুষ তাকে দেখে ফেলে, তাদের পরিবার যদি দেখে ফেলে দিদির এরকম ঘটনা ঘটেছে, আরে মানুষ মাত্রই জীবনে ঝড় ওঠে, সুনামি আসবে, সাইক্লোন হবে, তবেই না মানুষ চড়াই উত্তরায়ের মাধ্যমেই তো মানুষের জীবন, আজকে যে নতুন করে বিয়ের পিঁড়িতে বসে তার জীবনও তো চড়াই উত্তরায় আছে, হয়তো আগে হয়েছে, কারো পরে হবে, কারো সাথে আছে, সাথে চড়াই উত্তরায়টা সঙ্গী সাথী, সুখ আর দুঃখটা এটা আমাদের সঙ্গী, তো এটাকে তো আমাদেরকে অ্যাকসেপ্ট করতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কেন লুকিয়ে ছুরি আমার বিয়ে দেবো? ভাই আমি বলে দেবো, আমার দিদির এই ব্যাপার, বিয়ে ঠিক হয়েছে, পাকা কথা, দরকার নেই, ছেলে ভালো, কত চাকরিওয়ালা এই যে প্রফেসর দেখলাম, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, কম্পিউটার ইঞ্জিনিয়ার, একজন প্রফেসর, তার ক্যারেক্টার দেখুন, কেউ কি ভেবেছিল তার মেয়ে যে আমার মেয়ে ডবল এম এ পাস, সেই মেয়েটাকে বিয়ে দিচ্ছি, বিয়ে দেওয়ার পর সেটা এটা হবে? তা প্রথমেই যদি এগুলো জানানো হতো তাহলে বিয়ে যদি ভেঙে যায় যাক বাবা, তাহলে ভাবতে হবে ঈশ্বর যেটা করে মঙ্গলের জন্য, তাহলে তার থেকেও ভালো কিছু তার জন্য ওয়েট করছে। এই আমরা এই ভয়টা করি, তার জন্য অনেক কিছু গোপন করি বলেই আজকে আমাদের সংসারে ভাঙন ঘটছে। আমি জানিয়ে দেবো, আমার বড় মেয়ের জীবনে পাস্টে এবং প্রেজেন্টে অনেক রকম ঘটনা আছে। তুমি ভাই জামাই বিয়ে করছো বাবা, আমার ছোট মেয়েকে বা আমার মেজো মেয়েকে, তুমি আমার মেয়ের সম্পর্কে যাচাই করে জেনে শুনে বিয়ে করো, আমার বড় মেয়ের সম্পর্কে নিয়ে কোনোদিন কোনো রকম খোটা, কোনো অশান্তি, বড় মেয়ে বাপের বাড়িতে থাকে বলে আমার মেয়েকে বিয়ে করে তুমি অশান্তি দেবে, এগুলো কিন্তু চলবে না। পরিষ্কার পরিচ্ছন্ন কাটছাট কথা বলুন, প্রথমে কাটছাট করুন, ভালোবেসে কাটছাট কথা বলুন, ভালোবেসে মিষ্টি ব্যবহার করে কাটছাট কথা বলুন, কেউ কথার জুতো মারে, কেউ বা সামনাসামনি এসে জুতো মারে, তো সেটা দুটোই তো জুতো মারা হয়ে যাচ্ছে। আমার কথা সেটা নয়, আমার কথা হলো কি, আগে তিতো পরে মিঠো, তুমি ভয় পেও না, তুমি বাড়িতেও বোঝাবে, এবং শুধু তাই নয়, বিয়ের পিঁড়িতে বোন বসার আগে বোনকে বলবে তোকে যদি পুরোপুরি পছন্দ করে, তুই কিন্তু আমার পাস্ট এবং প্রেজেন্টের কথা, আমাদের লাইফে অনেক স্ট্রাগল লাইফ আছে, আমার স্ট্রাগল লাইফ বলে তো আমার বোনের স্ট্রাগল লাইফ নেই না, আমার আমি পড়াশোনা জানি না, আমার বোন তো পড়াশোনা জানে না, আমি কলেজে যাইনি, আমার বোন তো কলেজে পড়ছে না, আমি কালো, আমার বোন তো ফর্সা না, তুমি সবকিছু দেখে শুনে বিয়ে করছো, যাকে বিয়ে করছো সে কেমন ঘরনি কিনা সেটা দেখে নাও, তার ক্যারেক্টার কি সেটা দেখে নাও, দিদির ক্যারেক্টার নিয়ে, দিদিকে নিয়ে যেন কেউ কিছু না বলে, পরিবার সম্পর্কে আগে জেনে সে বিয়ে দিক, পরে যেন না বলে তার দিদি এরকম এই করেছে ওই ওই করেছে। মানুষের জীবনেই দুর্ঘটনা ঘটে, সত্যি সত্যি সত্যি, তো দুর্ঘটনার কথাটা মানুষকে বলে দেবে, তাতে যদি বিয়ে হয় বোন ভালো, না হলে দেবে না, আরো ভালো ছেলে আছে কপালে ঈশ্বর যেটা। তুমি যদি মনে করো বিয়ের প্রীতিকেও মানুষের বিয়ে ভেঙে যায়, তুমি আজ লুকাবে, কালকে তোমার বিয়ের প্রীতি এসে কোনো পাড়া প্রতিবেশী কানে কানে বলে দিল দিদিটা ঘরে আছে, তাই না? তখন কি হবে? সেদি বলে আমি বিয়ে করবো না, তার দিদি ঘরে আছে, ওইটার থেকে তো আগে ভালো, দুটো পরিবারের মধ্যে ঘটে যাবে, সেটা তো সমাজের মধ্যে ঘটবে না, অতএব সত্যিটাকে তুলে ধরবে, তাতে বিয়ে করলে করো ভাই, না হলে ওয়েলকাম, এলেও ওয়েলকাম, গেলেও ওয়েলকাম, এটা তোমরা করো তাতে ভালো থাকবে, তাই ভয় ভীতি করো না, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, তোমার বোনকেও বলো দিদি পাশে আছে, কোনো সমস্যা হলে আমি আছি, ব্যাস হয়ে গেল, আর কিছু কি বলবে? হ্যাঁ, যাই হোক, বিষয়টা ভালো খেলাম দিদি, থ্যাংক ইউ। আচ্ছা আর একটা আছে, আর একজনও আছে, নেক্সট লাইভ হবে, তো শুনে নিলে আপনাদের মানে ভালোবাসা আশীর্বাদ মানুষকে কোথায় নিয়ে যায়, আলোর দিশা দেখায় কি না, আপনাদের কমেন্ট, আপনাদের শেয়ার, তাই বলছি প্লিজ যাদের ভালো লাগবে সবাইকে বললেও শেয়ার করে না, ঠিক আছে?
তো অনেকে না বললেও আবার শেয়ার করে, তো আমি বলবো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন, মানুষের ঘরে পৌঁছাবে, আমার কাছে আসার পর্যন্ত প্রয়োজন হবে না, মানুষ এগুলো দেখলে শিখলে অনেক মানুষের আপনারা উপকার করতে পারবেন। তো আপনারা যদি প্লিজ একটু শেয়ার করেন তাহলে আমিও মানুষের ঘরে পৌঁছাতে পারবো, আমার বার্তা মানুষের ঘরে পৌঁছাবে এবং অনেক মানুষ উপকৃত হবে বলে মনে করছি। এবং যদি আমার ভুলভ্রান্তি হয় সেটাকেও শেয়ার করবেন, সেটাও অনেক মানুষের ঘরে পৌঁছাবে, আমি ভুলভ্রান্তি করছি, সমাজে অকাজ করছি, অকাজের সাথে যুক্ত আছি, সেটাও শেয়ার করবেন, ভালোটাও শেয়ার করবেন, মন্দটাও শেয়ার করবেন, মন্দটা বেশি করে শেয়ার করবেন তাহলে আমি কিছু শিখতে পারবো, ভালোটা একটু কম করে শেয়ার করবেন যাতে আমি জোনা কয়েক মানুষের ঘরে আরো একটু বেশি পৌঁছাতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এরপরে আমি আবার আসছি, ঠিক আছে? আর যাদের ফোনে টাইম দিয়েছি তাদের সমস্যাগুলো শুনবো লাইভ ক্যামেরায়। দিদি কখন শুরু করলে? আমার শুরু অনেকক্ষণ ধরে। ঠিক আছে, চলো টাটা, রাখছি, নেক্সট লাইভে আসছি।